আচ্ছা, আমি তো বলছিলাম এনভেলপের যে কোনো একটা ডকুমেন্ট নিবো, ঠিক না? এনভেলপের জন্য এ তো বলছিলাম, নাকি বলেন? স্যার সেন্টিমিটার নেই ভাই, একটু বড় করে নিই যে তো। আপনাকে একজন বলেন তো এনভেলপ যে আপনাকে কয়টা ইনফরমেশন দিবে ক্লায়েন্ট, ইনফরমেশন কি কি স্যার দিবে, দুইটা ইনফরমেশন কি কি দিবে ক্লায়েন্ট বলেন তো। স্যার, হোয়াইট হাইট দেবে আর ফোল্ডিংটা কোথায় হবে, টপে নাকি রাইটে? হ্যাঁ, টপে নাকি রাইটে নাকি লেফটে, লেফটে চাইলে লেফটে দিয়ে দিবেন যদি চায়, ঠিক না? আচ্ছা, আমি একটা নেই, রেক্টেঙ্গেল নেই, হ্যাঁ ক্লিক করে আমি মনে করেন আমার ক্লায়েন্ট বলে দিল আমার উইথ উইথ নিব 30 সেন্টিমিটার, আর হাইট নিব কত 24 সেন্টিমিটার, আর হচ্ছে ফোল্ডিং হচ্ছে রাইট ফোল্ডিং, হ্যাঁ বুঝতে পারছেন? এরকম একটা ইনফরমেশন দিল, এই ইনফরমেশন হচ্ছে আমি কাজটা করি। হ্যাঁ ওকে, আচ্ছা শুরু করি। আমি মনে করেন এখানে আমি 30 সেন্টিমিটার দিলাম, এটা দিলাম 24 সেন্টিমিটার, ওকে এটা এই পাশে সরাই নি মনে করেন, এটা অন্য কালার দিয়ে নিই, পরে আবার কালারটা চেঞ্জ করে নিবেন। হ্যাঁ আপাতত একটা হলো, এবার কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করি, হ্যাঁ ঠিক আছে, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, প্রিভিউটা অন করে নিই, সমস্যা নেই। আমি উপরের দিকে সরাবো, আমি দিব মনে করেন ব্যাক সাইডের রাখবো, মনে করো ফ্রন্ট যদি মনে করেন 24 হয়, ব্যাকে কত রাখবো, 25 অথবা 26, ঠিক না? এক থেকে 2.54 সেন্টিমিটার বেশি রাখবো আর কি, আমি 25 রাখবো, 25 হলে আমি এখানে মনে করেন রাখি ভার্টিক্যালে মুভ করবো, ঠিক না? তাহলে আমি হরাইজন্টাল 0 রাখবো, ঠিক না? এখানে হরাইজন্টাল 0 রাখবো, এখানে মনে করে দিলাম 13, ঠিক আছে? না সরি, আগে তো পুরোটা মুভ করে নিতে হবে, পরে ট্রান্সফর্ম করবো। আমার হাইট কত এটার, 24 না? হাইট কত, 24, ঠিক না? 24 24, আবার এখানে নেই, একটা প্লাস দিবে একটা মাইনাস দিবে আর কি, নাকি বলেন? এবার দিয়ে দিই মাইনাস, ওকে। এবার ট্রান্সফর্মে যাই, এর নিচেরটা লক করে দিই, এখানে আমি হাইট কত দিয়ে দিই বলেন তো, 13 দিয়ে দিই, হ্যাঁ আর এটা হচ্ছে হাইট, এটা 12 দিয়ে দিই মনে করেন, অথবা নিচে তার উপরে 12, ওটা সব ওটা কোনো সমস্যা না। হ্যাঁ কালারটা চেঞ্জ করে রাখি, সুবিধা হবে বুঝতে, ঠিক না? ওকে, এবার হচ্ছে কিবোর্ড থেকে আমি আবার এন্টার প্রেস করি, এবার আমার বাম সাইডে পেস্টিং দিব আর ডান সাইডে ফ্লিপ দিব, এটার জন্য আবার আমার মুভ করতে হবে না, নাকি বলেন? বাম সাইডে পেস্টিং দিব আর এখানে এখানে কত দিব বলেন তো, এখন হচ্ছে ভার্টিক্যাল 0, ঠিক না? জি স্যার, ভার্টিক্যাল 0, হরিজন্টাল 30, 30 প্লাস পেস্টিং এর জন্য মাইনাস 30 দেই, অথবা প্লাস 30 প্লাস মানে আগে বড় ওটা কোনো সমস্যা না, একটা দিলেই হবে। হ্যাঁ এটা দিলাম, আবার নেই, এবার ডান সাইডে নিব, এবার দিব প্লাস, ঠিক না? ফিলিপের জন্য, ফিলিপের জন্য প্লাস দেয় এখানে, ওকে। এখান থেকে আমি লক করে দেই, পেস্টিং 1.7 হয়ে রাখি এটা, হ্যাঁ ওকে, একটু বেশি করে রাখবেন পেস্টিং সবসময়, 1 থেকে 2.54 সেন্টিমিটার, না এইসব ক্ষেত্রে আর কি, এই যে বাম সাইডে যেটা 18 লাগে মানে একটু বেশি করে রাখবেন আর কি, 2 পয়েন্ট মনে করেন 2.54 বলছি না, ওই রেঞ্জের মধ্যেই জাস্ট এক না রাখা হচ্ছে, মনে করেন যে 1.7 হয়, একটু বেশি করে নিচ্ছি না আমি, এই রেঞ্জের ভিতরে, ওই রেঞ্জের ভিতরে আছে নাকি? আর ফিলিপের তো বলছি কোনো নির্দিষ্ট সাইজ নেই, আপনার পছন্দ সই মানানসই সাইজ নিয়ে নেবেন, এই ক্ষেত্রে আমি নিয়ে নিই 4 সেন্টিমিটার, ওকে 4 সেন্টিমিটার নিয়ে নিই,
আচ্ছা করেন, এবার এতটুকু আবার করেন, রাসেল সাহেব করেন, হ্যাঁ না বুঝলে আমাকে বলবেন, ওকে? তারপর একটুকু বলতেছি, এতটুকু করেন, তারপর একটুকু আমি বলতেছি, এতটুকু সবাই বুঝতে পারছেন? রাজা সাহেব বুঝছেন এটা? তাহলে আমি পরবর্তী টপিকে যাই, হ্যাঁ ঠিক আছে না, পরবর্তী আলোচনা এটারে। মনে করেন আমি একটা জিনিস, ওই যে আমি আমরা যে কোনো অবজেক্ট মুভ করানোর জন্য, যে কোনো অবজেক্ট বা টেক্সটকে যদি আমি যে কোনো কিছুকে মুভ করানোর জন্য কিবোর্ড থেকে আপের ও ডাউনের আমি কি করতে পারি, দেখেন তো একটা জিনিস, কন্ট্রোল কে দেয় কিবোর্ড থেকে, মনে করেন কন্ট্রোল কে দেয় এখান থেকে, মনে করেন আমি একটা ইউনিট পিক্সেল দিয়ে নিই একটু, এখানে কত আছে এখন জেনারেল যে কত আছে, 10 পিক্সেল ঠিক না, এখানে 10 পিক্সেল আছে মনে করেন, এই যে এখন কিবোর্ডে যদি এটা কি রাইট অ্যারো যদি প্রেস করতে থাকি 10 পিক্সেল পরিমাণ মুভ হবে না, ঠিক না, লেফট অ্যারো প্রেস করতে থাকলে 10 পিক্সেল পরিমাণ বাম দিকে যাবে, আপ অ্যারো প্রেস করতে থাকলে 10 পিক্সেল পরিমাণ উপরে ওঠা থাকবে, আবার ডাউন অ্যারো প্রেস করতে থাকলে 10 পিক্সেল পরিমাণ নিচে নামতে থাকবে, এটাই তো। আবার মনে করেন কন্ট্রোল কে দেই, এখান থেকে কি হবে, আবার ওই যে খামের যে ওইখানে সোজা থাকে না এই জিনিসটা বলছিলাম না, ওই যে ভাজার ওইখানে, ওই যে ফিলিপের ওইখানে পেস্ট, বাম সাইডের পেস্টিং এর এখানে দেখাছিলাম ওইটা, ওই কাছে একটু নিচে নামানো থাকে না, আবার মনে করেন আমি কন্ট্রোল কে দেই, কন্ট্রোল কে দেই, এখানে মনে করেন আমি 100 পিক্সেল দেই, এখানে যদি আমি রাইট অ্যারো প্রেস করে থাকি 100 পিক্সেল পরিমাণ মুভ হতে থাকবে, ঠিক না, লেফট অ্যারো প্রেস করতে থাকলে 100 পিক্সেল পরিমাণ মুভ হতে থাকবে, আপ অ্যারো প্রেস করতে থাকলে 100 পিক্সেল পরিমাণ উপরে উঠে থাকবে, বুঝতে পেরেছেন? ওকে, এই কাজটা এরকম আমি ওই এইসব জিনিস টেকনিকগুলো অবলম্বন করে আমি ওই যে ওইখানে ওই যে উপর নিচে নামাবো, আমি কিবোর্ড থেকে রোলারটা অন করে নেই, দেখেন আমি কি কাজটা করি, এইটা এইখানে নাই না, এই বরাবর রাখি রোলারটা, হ্যাঁ ঠিক আছে, আমি কন্ট্রোল কে দেই, মনে করেন কন্ট্রোল কে দিয়ে এখানে দিলাম 10 পিক্সেল, কয় পিক্সেল বলেন তো, 10 পিক্সেল, এটা কোনো আপনার পছন্দসই মানা নেবেন, মানে আমি 10 পিক্সেল নেই, এইবার আমি এই গাইডটাকে ধরে আনলক করে নিই, এবার আমি এই গাইডটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আপেরও 3 বার দেই, হ্যাঁ তাহলে আমার কি হবে এটা, আপেরও 3 বার প্রেস করি, 1 2 3, তার মানে কি 30 পিক্সেল উপরে উঠছে, ঠিক না, ঠিক আছে 30 পিক্সেল উপরে উঠাইলাম, এটা আপনার পছন্দসই নেবেন, আপনি পছন্দসই নেওয়া মানে যে পেস্টিং এর সাথে মিল রেখে নিতে হবে, যাতে এত বেশিও না যাবে না, যাতে ভাস্কর পেস্টিং এর ঢাকা ভাস করলে আবার বেশি নিলে ফাঁকা থাকবে, কিন্তু বুঝতে পারছেন সেটা চিন্তা করে কিন্তু নিতে হবে, এই পেস্টিংটা ভাস হয়ে যাবে না, এই যে এখানে তো পেস্টিংটা, এটা অন্য একটা কালার দেই নাকি, পরে বুঝতে পারবেন, হয়তো এখন একটু বুঝতে সময় একটু শেষে বুঝতে পারবেন, এটা খোলো তো দরজাটা খোলো, আচ্ছা আমি কি যেন বলতেছিলাম, ওই যে এটা না দেখেন এখানে এটা সিলেক্ট করি আমি, এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিই, হ্যাঁ বুঝতে পেরেছেন, এখানে একটা সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করি, এইবার আমি ইয়া দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নিই, কিবোর্ড থেকে রাইট অ্যারো,
এক দুই 20 পিসেল সরাই দিলাম। হ্যাঁ তাহলে ভাঁজ হলে এটা নিচে নামে থাকবে না নাকি? এটা বিভিন্ন ভাবে আছে, রাউন্ডও দিতে পারবে ইচ্ছা করলে, এটা আপনার খুশি। হ্যাঁ ওকে, এখান থেকে 1 2 20 পিক্সেল সরাই দিলাম। 1 2 মানে কি? কিবোর্ডটা লেফট আর সরাই দিলাম 20 পিক্সেল। হ্যাঁ বুঝতে পেরেছেন? আচ্ছা আবার একইভাবে আমি নিচের কাজটা করি। এখানে নিয়ে এসে আমি এইখানে নিয়ে এটা এখান থেকে একইভাবে উপরে 30 পিক্সেল দিছিলাম না, উপরের পাটে এটা 30 পিক্সেল নিচে নামাই। হ্যাঁ 1 2 3 ডাউনার প্রেস করলাম 3 বার, তাহলে কি আমার রোলারটা 30 পিক্সেল নিচে নেমে গেল নাকি বলেন? হ্যাঁ আবার এখানে আমি এটা সিলেক্ট করি, এটাকে ধরে আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিই। আর এক সিলেক্ট করে এইটাকে ধরে এইভাবে করি, রাইট অ্যারো প্রেস করি 2 বার। হ্যাঁ কয়বার বলেন তো? 2 বার, 1 2। তার মানে কি 20 পিক্সেল ডান দিয়ে গেল নাকি বলেন? এই যে 20 পিক্সেল কোথা থেকে সিলেক্ট করছি, যে এখান থেকে, এই যে এখান থেকে কন্ট্রোল কে দিয়ে। হ্যাঁ ওকে 10 পিক্সেল নিয়ে নিছে এখান থেকে, এটা লেফট অ্যারো প্রেস করি 1 2 গেল এটা। আচ্ছা গেল এটা। আচ্ছা এবার আমি এটা নেই, এটাকে ওই যে ইয়াটা ওই পেস্টিক এর, হ্যাঁ পেকেস পেস্টিক এর একটা একটা অ্যাঙ্কার মাল সিলেক্ট করলাম শুধু, কয়টা বলেন তো? একটা। হ্যাঁ ওকে 1 2 অথবা 10 পিক্সেল দিবেন সমস্যা নেই। হ্যাঁ জাস্ট একটু অ্যারো করে দিবেন। হ্যাঁ ওকে পেস্টিংটা উপরে দিকে আপার প্রেস করে একবার অথবা 2 বার, একবার 10 পিক্সেল উপরে আসছে এটা 10 পিক্সেল দেই। আরেকটা জিনিস দেখেন, এখন আমি যখন ভাঁজ করে ফেলবো এই পেস্টিং দিয়ে তো এটাকে ঢেকে যাবে, ঢেকে যাবে না নাকি? খেয়াল রাখবেন এই যে এটা যে উপরে 30 পিক্সেল উপরে উঠাইছি, এই উপরে উঠানোটা আবার পেস্টিং থেকে যেন বড় না হয়ে যায়, তাহলে তো আর ঢাকবে না, ঢাকবে বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি সিএম সাহেব? এই যে এখানে যে আমি 30 পিক্সেল উপরে উঠাইলাম, আর পেস্টিং কত নিছি? 1.75 সেন্টিমিটার না? এই 1.75 সেন্টিমিটার যেন অবশ্যই এই যে এখানটা যে এত সাইড থেকে অবশ্যই যেন বড় হয়, নাহলে যদি আমি যখন এই যে ভাস্কর তাহলে তো এটা ঢাকবে না, ঢাকবে এটা, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ আমি দেখেন আমি একটু কনভার্ট করি, আমি 1.7 সেন্টিমিটারে 1.75 নিছি না পেস্টিং, কত নিছি বলেন তো? 1.75 যদি আমি পিক্সেলে কনভার্ট করি কত আছে, সরি 1.75 সেন্টিমিটার নেই, 49 পিক্সেল আছে না? কত আছে 1.75 রে? আর এটা নিচে কত? আমি উপরে নিচে কত? 30 পিক্সেল না? ঠিক আছে যাই নেন না কেন সমস্যা নাই, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই পেস্টিংটা যেন এটা থেকে বড় হয়, নাহলে তো যখন ভাস্কর ঢাকবে এটা ফাঁকা থাকবে না। আমার কথা বুঝতে পারছেন সিহাব সাহেব নাকি কথা কোনো ভেজাল আছে? আসল ভেজাল নেই, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ এটা হচ্ছে ফিলিপ, এটা কি ফিলিপ না? এটা ফিলিপ, এটা ফিলিপ তো অনেক বেশি নিছে, 4 সেন্টিমিটার নিছি না? হ্যাঁ ফিলিপ 4 সেন্টিমিটার আছে, ফিলিপ ইচ্ছা করলে আপনি এইভাবেও রাখতে পারেন, অথবা আমি একটু এই যেটা সিলেক্ট করি এই যে 8 পয়েন্ট, সরি এটাতে একটা ক্লিক করি, শিফট ধরে এটাতে একটা ক্লিক করি, টান দিই এভাবেও রাখতে পারেন, অথবা কি করতে পারেন এখানটা একটু এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে একটা কর্নার করে দিতে পারি, ঠিক না? বিভিন্ন ডিজাইনের করতে পারেন, বুঝতে পারছেন কি বললাম? নাকি সাধারণত রাউন্ডই হয় কর্নারগুলো, সাধারণত রাউন্ডই হয় বুঝতে পারছেন এসব ক্ষেত্রে? এখান থেকে দিয়ে আমি একটা কাজ করে দিই, কি হয় দেখি। হ্যাঁ এরকম হতে হয়তো হইতে পারে, ঠিক না ফিলিপ নাকি বলেন? কিন্তু সাধারণত এরকমই কর্পোরেট গুলো সাধারণত এরকমই হয়।
স্যার, এই যে বাম পাশের এই যেটা, ওটা কি স্যার শুধু একটা অ্যাঙ্গেল পয়েন্ট মানে এরকমই হয়, ঠিক আছে? হ্যাঁ, ফ্লিপটা বুঝে গেছে আমার কথা? গেল এটা। এবার আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করব কি করব বলুন তো? গ্রুপ করব। গ্রুপ। এবার আপনি 8 ভোল্ট টুল নেন, এটার উপর ডাবল ক্লিক করে দেন একটা। দেখেন এখানে 8 ভোল্টের সাইজ অনুযায়ী হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে, এবার আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন, এটা সিলেক্ট করেন, আনগ্রুপ করে দেন। তারপর কন্ট্রোল সি দেন, কি দিবেন বলুন তো? কন্ট্রোল সি, কন্ট্রোল সি। তারপরে কন্ট্রোল সি দেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে গাইড বানিয়ে দিব। কি বানিয়ে দিব বলুন তো? গাইড, গাইড বানিয়ে দিব। তারপর যে কন্ট্রোল সি দিয়ে রাখছেন একটু আগে, হ্যাঁ, এবারে আমি কন্ট্রোল ভি দিয়ে দিই, না সরি, কন্ট্রোল এফ দিব। কি দিব বলুন তো? কন্ট্রোল এফ। হ্যাঁ, কন্ট্রোল এফ। এইবার এগুলোকে আপনি সাদা কালার করে দেন। কি করে দিবেন বলুন তো? সাদা কালার করে দেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন এটার উপরে কাজ করবেন, আপনি ডিজাইন করবেন। হ্যাঁ, ঠিক আছে, শেপগুলোকে লক করে দেন এখানে। এখন এটার উপরে আপনি ডিজাইন করবেন, কন্ট্রোল টুতে লক করে রাখি প্রয়োজন মনে করেন। এই যে আপনার প্রয়োজন, এই যে এটা তো ফ্রন্ট পার্ট নাকি, এখানে প্রয়োজন এটা। এনভেলপ ডিজাইনটা সহজ, একেবারে সিম্পল ডিজাইন, কিন্তু ডকুমেন্ট নেওয়াটাই তো আসল নাকি, এটা একটু ক্রিটিক্যাল, ঠিক না? জি স্যার, এটা খেলে করেন। হ্যাঁ, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষে শেষ পর্যন্ত করেন, কত সমস্যা হলে আমাকে বলবেন। ওকে রাখছেন কেন? স্টক অফ করে কাজ করবেন, সবগুলো স্টক অফ করেন। শেপ খেলেছে, যে শেপ স্টক অফ করবেন সেটা সিলেক্ট করে নেন, শেপটা সিলেক্ট করেন নাই। হ্যাঁ, কোথায় কোথায় আটকাইছেন বলেন? তার এই যে উপরে চাষ আপনি যেভাবে নিতে পারছেন ওইভাবে নিছি, ধর পয়েন্ট এটা দিয়া 30 ডিগ্রি যে উপরে উঠাই দিছি, উপরটা কমপ্লিট এখন তো নিচেরটা কোথায় কমপ্লিট? সরান আগে ওই যে ডান পাশে বাম পাশে সরান, উপরটা সিলেক্ট করেন, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করছেন, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করছেন। স্যার অ্যাঙ্কার অ্যাড করেন তো স্যার, ইয়াটা উপরে উঠাইছিলাম। আরে ওটা ইয়াটা অবজেক্টটা মুভ করা লাগবে না ডাইনে বামে? আর স্ট্রোক অফ করেন, স্ট্রোক অফ করেন না রে ভাই, ইজ স্ট্রোক অফ করেন। স্যার বলতেছে যে আপনি কোনা করবেন না, কোনা এই কোনা মত, এই যে কোনার মত যে করব ওই জিনিসটা তো করতে হবে না। এই যে স্যার ওটা এখানে ইয়া ডাইরেক্ট সিলেকশন টুল নেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেন। হ্যাঁ, দুই কোনা সিলেক্ট করেন এবার। হ্যাঁ, ওই ওই কোনা পর্যন্ত, আরে পুরাটা না, যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যে পর্যন্ত করছেন আপনি। আবার প্রথম থেকে নেন, একটু কন্ট্রোল জেড দা পিছনে যান, একটু কন্ট্রোল জেড দা পিছনে যান, একেবারে পিছনে যান, একেবারে পিছনে যান। এবার উপরে ওঠান, আবার এবার কাজ করেন, এবার আমার সামনে পুরোটা কাজ করেন।
কিভাবে কিভাবে করছেন আমার সামনে করেন কাজটা। স্যার এভাবে নেওয়ার পরে এই যে জায়গায় নিলাম এটা, হ্যাঁ নেওয়ার পরে 30 পিক্সেল উপরে উঠে দিলাম। হ্যাঁ কন্ট্রোল কে তো ওখানে 10 পিক্সেল আগে দিয়ে নিছেন। স্যার দিয়ে নিছি। হ্যাঁ এবার ওই উপরে অবজেক্টটা সিলেক্ট করেন। এবার এবার অ্যাড অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ওই যে অ্যাড করেন, একের পর অ্যাড করেন, এখানে এখানে একটা অ্যাড করেন আর এখানে একটা অ্যাড করেন। করছেন এবার ডাইরেক্ট সিলেকশন টুল নেন। এবার দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন, সুন্দর করে সিলেক্ট করেন, উল্টাপাল্টা করেন না আবার। হ্যাঁ এবার রাইট আরো প্রেস করেন দুইবার, তার 20 পিক্সেল চলবে আর কি। হ্যাঁ এবার হ্যাঁ এবার বাম সাইডটা সিলেক্ট করেন, বাম সাইডটা লেফট আরো প্রেস করেন দুইবার। হ্যাঁ এবার নিচেরটা কিভাবে কাজগুলো করেন, নিচের অবজেক্ট ইয়া নেন কোথায়, এখানে না তো কন্ট্রোল জেড দেন। ঘোরায় হবে না, আপনি উপরে নিলেন কেন, ঘোরায় হবে তো, এখানে না তো, আহা আর ওই যে ব্লুটার নিচে কন্ট্রোল জেড দেন। ও স্যার ঠিক আছে। হ্যাঁ একইভাবে নিচে নামান, ওখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করেন, এটা একে যেন বরাবর থাকে জিনিসটা খেয়াল করবেন। আপনি একবার নিচেরটা সহ সিলেক্ট করলেন কেন, ওই যে রাইট আরো প্রেস করেন দুইবার, হয় না কন্ট্রোল জেড দেন। একটু জুম করে কাজ করুন, জুম করে নেন, আবার কন্ট্রোল একের পরে ডিলিট করে আবার অ্যাড করুন, নাহলে আবার কন্ট্রোল জেড এর পিছনে জানি কি। জুম করে কাজ করুন, অনেক জুম করে কাজ করবেন এইসব ক্ষেত্রে, আরো জুম কন্ট্রোল জেড দেন, জানলে পিছনে জানি একটু রোলারটা সরাই দেন একেবারে। আর আমি বলছিলাম ইয়াগুলো স্ট্রোকগুলো অফ করে কাজ করবেন, আমি অন করে কাজ করছি। আরো জুম করেন, জুম করেন, জুম করেন তো একটু, আরো জুম করেন, আরো করেন, ওই যে বরাবর ওই ব্লুটার বরাবর হয়েছে দেখেন তো, আপনি যে নিচ্ছেন এটা বরাবর তো হয় নাই, রোলারটা বরাবর হয়েছে, এটা আপনি আইনে অ্যাঙ্কার পর বাম সাইডে নেন একটু, বাম সাইডে নেন একটু, রোলারটাকে ধরে ইয়াটা ব্লুটা অবজেক্ট সিলেক্ট করেন, ব্লু অবজেক্টটা সিলেক্ট করেন, স্ট্রোক অফ করে কাজ করবেন, অফ করেন স্টক অন রাখলে অফ করে কাজ করবেন। আচ্ছা রোলারটা এবার ডিলিট করেন, রোলারটা ডিলিট করেন। হ্যাঁ এবার রোলার নেন, আগে স্টক অফ করে নেন, সবগুলার স্টক অফ অন করা আছে, সবগুলা সেট সিলেক্ট করে স্টক অফ করে এরকম জুম করে বরাবর রাখবেন, বুঝতে পারছেন কি বললাম। হ্যাঁ জি স্যার, ওরকম এই ছোট কো থাকলে এটা চোখে ধরবে না, আরো বড় করে নেবেন প্রয়োজনে। স্ট্রোক অফ করে নেন, অবজেক্টের স্ট্রোকটা অফ করেন, আমি বারে বারে বলতাছি ভাই একটু ওই স্ট্রোক অফ করেন না, সবগুলো স্ট্রোক অফ করে নেন, একটা জিনিস বোঝেন না নাকি, স্ট্রোক স্যার অফ করেই কোথায় অফ করা আপনার অফ করা, আমি চোখ দিয়ে দেখতেছি, অন করে সিলেক্ট করে স্ট্রোক অফ করতে হবে, সেভ হইছে, সিলেকশন টুলটা সেভ সিলেক্ট করেন, সিলেকশন টুল নেন, হ্যাঁ সেভ আছে ক্লিক করেন, ওই যে স্ট্রোকগুলো অফ করেন, সবগুলা সেভ অফ করে নেন, সবগুলো সেভের স্ট্রোক আছে আগে অফ করে নেন। এবার কাজ করেন, এবার অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, নিচের অবজেক্টটা সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, করছেন জি স্যার। হ্যাঁ রাইট আরো প্রেস করেন, হ্যাঁ ওটা এবার বাম সাইডটা করেন, নিচ থেকে ড্র্যাগ করেন, নিচ থেকে ড্র্যাগ করুন সুবিধা হবে, লেফট আরো প্রেস করেন। হ্যাঁ এবার ওই যে পেস্টিং একটু শুধু একটা অ্যাঙ্কার পয়েন্ট একটু মুভ করে দেন, পেস্টিং বাম সাইডে পেস্টিং,
এটা না, এটা তো ঠিকই আছে, পেস্টিং কোনটা? পেস্টিং তো এটা না রে ভাই। হ্যাঁ এটা এটা পেস্টিং কি করছিল মনে আছে? একটু ছোট করেন এবার, এবার একটু জুম আউট করেন, এবার আর সমস্যা নেই, এবার একটু জুম আউট করেন। হ্যাঁ এবার করেন আপনি ওই বাম পেস্টিং এর একটা অ্যাঙ্কার, কোন কর্নার অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন পেস্টিং এর। ডাইরেক্ট সিলেকশন টুল নেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেন, ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল নেন। হ্যাঁ ওইটা না তো উপরের কর্নারটা, এটা তো একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করুন, এটা সিলেক্ট করুন, ফাঁকা জায়গাটা ক্লিক করেন, শুধু উপরের অ্যাঙ্কার পয়েন্টটা, দুই কর্নারের দুইটা একেবারে বাম সাইডের দুই কর্নারের দুইটা সিলেক্ট করবেন। হ্যাঁ এটা সিলেক্ট করেন, ডানোর পেশ করেন, দুইবার পেশ করেন, 20 পিক্সেল নামায় দেন। হ্যাঁ এবার নিচেরটা সিলেক্ট করেন, ক্লিক করেন, আপারে পেশ করে দুইবার সিলেক্ট করেন। হ্যাঁ দুইবার পেশ করছেন না নাকি? এবার এইটা ফ্লিপটা ক্লিক করেন, ফ্লিপটা কর্নার না, ওই যে পয়েন্টগুলো আছে না ওইটা ধরে রাউন্ড করে দিবেন। ফিলিপ এভাবে রাখলে সমস্যা নাই, ঠিক আছে এভাবে ওইটা পারে, বিভিন্ন ফিলিপ যেভাবে খুশি সেভাবে রাখা যাবে আপনার পছন্দ মতো। আগে সিলেকশন টুলটা সিলেকশন করেন, তাহলে দেখা, আপনি তো ড্র্যাগ করেন তাহলে দেখা যাবে, অথবা সিলেকশন টুলটা সিলেক্ট করেন, পুরো ড্র্যাগ করলে দেখা যাবে ওই যে পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলো ধরেন, ওই যে কর্নার গোল গোল ছোট ছোট পয়েন্টগুলো দেখা যাইতেছে না, এটা একটা ক্লিক করেন, ক্লিক করেন, শিফট ধরে বা নিচেরটা ক্লিক করেন, শিফট ধরে বা নিচের পয়েন্টটা ক্লিক করেন। হ্যাঁ করছেন, এবার ধরো একটু ড্র্যাগ করেন, ধরে টান দেন নিচের দিকে, তাহলে দেখবেন রাউন্ড হয়ে যাবে। এই জায়গা ধরে টান দেবো না এই জায়গায়? ওই জায়গা, ওই যে জায়গা সিলেক্ট করছেন, হ্যাঁ ভিতরের দিকে টান দেন, এরকম ইয়ে হয়ে যাবে। হ্যাঁ পুরাটা করার দরকার নেই, এত করার দরকার নেই, একটু কই এত করার দরকার নেই, কন্ট্রোল জেড দেন, এতটুকু রাখেন, পরিমাণ এত বেশি করলে খারাপ দেখা যায় না, রাখ ওইভাবে রাখলে সমস্যা নেই। হ্যাঁ এইভাবে রাখেন, ওকে। এবার সিলেকশন টুলে সবগুলো সিলেকশন টুলে ইয়া রোলার গুলো ডিলিট করে দেন, সিলেকশন টুলটা সবগুলো সিলেক্ট করেন, করছেন কন্ট্রোল জি দেন। এবার আর্টবোর্ড টুলে যান, আর্টবোর্ড টুলে, ওই যে নিচে নিচে আর্টবোর্ড টুল, নিচে আরো নিচে, হাতের পাশে, হাতের উপরে, হাতের উপরে, হাতের উপর, হ্যাঁ হ্যাঁ ক্লিক করছেন। এবার ওই গ্রুপটার উপর ডাবল ক্লিক করুন, যেখানে যেটা গ্রুপ আছে ডাবল ক্লিক করুন, এখানে ডাবল ক্লিক করুন মাউস লেফট বাটন দিয়ে, হয়েছে? এবার সিলেকশন টুলে যান, এটাকে আবার গ্রুপটা ক্লিক করেন, হ্যাঁ গ্রুপটা ক্লিক করেন, একটা ক্লিক করবেন, ক্লিক হাইড না তো ক্লিক করেন এটাকে। হ্যাঁ এবার ইয়া করেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, কন্ট্রোল সি দেন, দিছেন কন্ট্রোল সি দিছেন, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ইয়া দেন, ওই যে এটা ইয়া গাইড বানায় দেন, ওই যে গাইড দিয়ে গাইড বানায় দেন, একটু আগে একটা কন্ট্রোল সি করে রাখছেন না ওইটারে? হ্যাঁ এবার কন্ট্রোল অ্যাপ দেন ওইটাকে, এবার এটা একটা একটা করে ধরে সবগুলো সাদা কালার করে দেন, ফাঁকা জায়গায় ক্লিক করে নেন, একটা ফাঁকা জায়গায় ডি সিলেক্ট করে তারপর সেখানে একটা একটা করে ধরতে পারবেন, সবগুলো সিলেক্ট আছে না, সবগুলো সাদা করে দেন। হ্যাঁ নিচেরটা করেন, ডান পা ডান বামেরটা করেন, সবগুলো ধরে লক করে তারপর এটার উপর ডিজাইন করবেন। হ্যাঁ বুঝতে পারছেন? আর সবাই পারছেন? উপরে কি কি ডিজাইন আছে, গ্রাফিক এবার ঘাটাঘাটি করেন, এনভেলপ আছে তো, কি কি ডিজাইন হতে পারে এটা আমি কেমনে বলবো, ডিজাইন তো আপনার মাথায়, গ্রাফিক রিবার থেকে দেখে নেন। হ্যাঁ এইটা সিম্পল ডিজাইন থাকে, এটা খালি একটা লোগো বসানো থাকে, একটা লোগোর একটা জল সাপ বসানো থাকে, হয়তো
বুঝতে পারছেন? নিচে একটু নাম ঠিকানা জায়গাটা লয়ে কয়েকটা শেপ ম্যাপ দিয়ে দিল এই আর কি, ঠিক না? ডিজাইন কি?